আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি রাকিব ইসলাম, চলে এসেছি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে। প্রিয় দর্শক, আজ আমি যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছি সে প্রোডাক্টের নাম হলো বেস্ট্রাম গোল্ড অ্যান্ড বেস্ট্রাম সিলভার। প্রিয় দর্শক, এই ওষুধটি খুবই পরিচিত হওয়ার কারণে মানুষের মনে নানান প্রশ্ন থেকে থাকে। প্রিয় দর্শক, এই ওষুধটি কী কাজ করে, কেন খেতে হয়, এর উপকারিতা কী, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, বিস্তারিত সব আমি খুলে বলবো খুবই সংক্ষেপে। প্রিয় দর্শক, আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিটামিন ও মিনারেলে ঘাটতি রোধে নির্দেশিত এই বেস্ট্রাম গোল্ড আর বেস্ট্রাম সিলভার পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে একটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার সেবন করা যেতে পারে। প্রিয় দর্শক, বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার আমরা কী কী কাজে খেতে পারি, যেমন শারীরিক ও মানসিক চাপ, দীর্ঘমেয়াদী রোগ, কম হজম ক্ষমতা, বার্ধক্য, গর্ভাবস্থায় বা স্তনদানকালে ক্ষুধামদা, অতিরিক্ত ডায়েটিং, পরিবেশ দূষণজনিত রোগ, অতিরিক্ত ব্যায়াম, হাড়ের ক্ষয় রোগ, আঘাত বা ক্ষত, অস্ত্রোপচার। প্রিয় দর্শক, মোট কথা আমাদের দৈনন্দিন ভিটামিন বা মিনারেলের একটি বাড়তি চাহিদা মেটাতে বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার খুবই কার্যকরী ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, এ টু জেড 32টি উচ্চ সম্পন্ন ভিটামিন ও মিনারেল দ্বারা সমন্বয়ে এই বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার, যেমন বেস্ট্রাম গোল্ড এটা 15 বছর পর থেকে 45 বছর পর্যন্ত যে কেউ খেতে পারবে, বেস্ট্রাম সিলভার 45 বছর পর থেকে যে কেউ খেতে পারবে। প্রিয় দর্শক, আসনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য কিছু রয়েছে, যেমন এটি সেবন করলে মোটামুটি ডায়রিয়া হতে পারে বা শরীরের রং হলদে ভাবও হতে পারে। বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার দৈনিক একটি করে সেবন করতে হবে, তাছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়েও সেবন করতে পারেন। প্রিয় দর্শক, বেক্সিমকো কোম্পানির তৈরি বেস্ট্রাম গোল্ড বা বেস্ট্রাম সিলভার এমআরপি রেট দেওয়া আছে 285 টাকা, যা আপনারা প্রতিটি ফার্মেসির দোকানে পেয়ে থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।